দর্শক, স্টার বলতে আমরা এখন আর কেউ আকাশের তারা বুঝি না। হলিউড বলিউড এর মানেটাই পাল্টে দিয়েছে। মিডিয়া ইন্ডাস্ট্রি এত বছর ধরে নানা রকম স্টার প্রোডিউস করে আসছে, আর এই তারকাদের মতো জীবনযাপন আমাদের মধ্যে অনেকেই স্বপ্নে দেখে। কিন্তু দর্শক, অনেকেই জানে না এই তারকাদের জীবনেও থাকে কালো অধ্যায়, তারকা হবার মাশুলও গুনতে হয় তাদের। আজ আমরা এমনই কিছু খ্যাতিমান মানুষ সম্পর্কে জানবো যাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রহস্যময় মৃত্যুগুলো তাদের ভক্তদের মধ্যে আজও গেঁথে আছে, আর আজও এই রহস্যময় মৃত্যুগুলো নিয়ে গুঞ্জন চলছে। এখনও বলা হয় নানা কারণে আইন ব্যবস্থা সেসব রহস্যময় মৃত্যুগুলো ধামাচাপা দিয়েছে। আমরা তাদের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করব না, তবে সেসব আলোকিত তারকাদের মৃত্যুগুলো জানতে ক্ষতি কী। অন ভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। আর দর্শক, আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সত্যি বলছি, আপনাদের সাহায্য ছাড়া কখনোই চ্যানেলটি সকলের কাছে পৌঁছবে না। চলুন তবে সেই সকল তারকাদের চিনে আসি যাদের মৃত্যুর আসল কারণ আজও জানা যায়নি। এলভিস প্রিসলি। বিংশ শতাব্দীর জনপ্রিয় একজন গায়ক ছিল এলভিস প্রিসলি। 1956 সালে প্রথম একক গান নিয়ে যাত্রা শুরু করে মুভিতেও অভিনয় করেন এই অভিনেতা। 1958 সালে বাধ্যতামূলক কারণে তাকে আর্মিতে যেতে হয়, কিন্তু 2 বছর পর আবার গানের রাজ্যে ও ভক্তদের মাঝে ফিরে আসেন। 1977 সালের দিকে একদিন তার গার্লফ্রেন্ড তাকে তার মাস্টার সুইট বাথরুমে পড়ে থাকতে দেখেন এবং যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে প্রেরণ করেন, কিন্তু ততক্ষণে তাকে মৃত ঘোষণা করা হয়। আর তার মৃত্যুর কারণ হিসাবে বলা হয় হার্ট অ্যাটাক। আরও জরিপে জানা যায় তিনি প্রচণ্ড রকমভাবে মাদকাসক্ত ছিলেন, হয়তো মাদকের কারণেই এই হার্ট অ্যাটাক। তবে তার ভক্ত ও পাড়া প্রতিবেশীরা বিষয়টি অন্যভাবে দেখছেন, এমনকি তার গার্লফ্রেন্ডও এই হঠাৎ মৃত্যু নিয়ে কথা বলেনি। শুধু তাই নয়, আমেরিকান প্রশাসনও এই বিষয়টি ভালোভাবেই ধামাচাপা দিয়ে দেয়। সকল প্রেক্ষাপট মিলিয়ে এটি একটি রহস্যমূলক ঘটনার সৃষ্টি করে ফেলে। দিব্যা ভারতী। 90 দশকের ভারতের সিনেমা হলগুলো মাতিয়ে রেখেছিল এই নারী। 16 বছর বয়সেই সকলের মন জয় করেন অভিনয়ের মাধ্যমে। শোলে মুভির মতো মুভিতেও অভিনয় করেন তিনি। তার ভক্ত সংখ্যা হয়তো আজও গুণে শেষ করা যাবে না। এই অভিনেতা 19 বছর বয়সে পরলোক গমন করেন। 1993 সালের 5ই এপ্রিল মুম্বাইয়ের 5তলা বিল্ডিং থেকে পড়ে যায় তিনি। সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে মাথায় প্রচুর আঘাত পায় এই মেয়েটি। দিব্যা ভারতী নিজের মাথার ক্ষতস্থান চেপে রেখেই হাসপাতালে যায়। ডাক্তারের হাতটি শক্ত করে ধরে ডাক্তারকে বলে তাকে বাঁচিয়ে নিতে, কিন্তু হাসপাতালের গেট দিয়ে প্রবেশ করা মাত্রই তিনি মারা যায়। পুলিশ তদন্ত করে জানায় এটি একটি অ্যাক্সিডেন্ট। সিঁড়ি দিয়ে নামার সময় তিনি পা পিছলে পড়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে মারা যায়। তবে এই নিয়ে প্রচুর আলোড়ন সৃষ্টি হয় যে তাকে খুন করা হয়েছে, হয়তো কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, নচেত তাকে মাথায় বাড়ি দিয়ে ফেলে দিয়েছে। ডাক্তাররা পুলিশের বাইরে কথা বলতে চাইছিল না, তবে এখন যা বলবো তাতে হয়তো একটু আশ্চর্য হবেন। আরেক দলের দাবি তার খুন আন্ডারওয়ার্ল্ডের কারণে হয়েছে। আসলে তখন বলিউডের ভালোই আন্ডারওয়ার্ল্ডে হাত ছিল, যেহেতু তিনি সুন্দর আর গুণী নায়িকা ছিলেন, আন্ডারওয়ার্ল্ডের নজর পড়ারই কথা। হয়তো তাদের শর্তে রাজি না হয় এই গুণী শিল্পীর জীবনের দাম দিয়ে তা গুনতে হয়েছে। মাইকেল জ্যাকসন। এই একমাত্র পপ সম্রাটের মৃত্যু নিয়ে হয়তো কম বেশি সবাই জানে, তবে অনেকেই এর ব্যাপকতা সম্পর্কে জানে না। পৃথিবীর এই একমাত্র পপ সম্রাট বহু বছর ভক্ত আর সব কিছু থেকে দূরে থাকার পর আবার তাদের মাঝে ফিরে আসেন, কিন্তু হয়তো এই ফিরে আসাই তার কাল হয়। তার 50 বছর হওয়ার 3 সপ্তাহ আগে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রথম দিকে হার্ট অ্যাটাক বলে ধামাচাপা দিতে চাইলেও কিছুক্ষণের মধ্যেই তার ডাক্তার দাবি করে তিনি ভুল চিকিৎসার কারণে মারা গেছেন। এমনকি হঠাৎই তিনি রহস্যমূলকভাবে এই ঘোষণা দেন। তিনি এসব বললেও অনেকেই বলাবলি করেন মাইকেলের ফিরে আসা অনেকে মেনে নিতে পারেনি, আর এ কারণেই এই মৃত্যুর ঘটনাটি ঘটে। আবার আরেক দলের দাবি, এমনকি মাইকেলের বোনেরও দাবি, মাইকেলকে একটি চক্র নিয়ন্ত্রণ করছিল আর তাদের জন্যই মাইকেলের প্রাণ গিয়েছে। তবে মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে কথা বলতে একদমই নারাজ। তারা যতটা সম্ভব দ্রুত পেরেছিল তারা এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। পারভিন ববি। ভারতের এই অ্যাক্ট্রেসের লাশটিও প্রায় 3 দিনের মতো পড়েছিল তার ঘরে। তার জীবনের শেষের দিকে তিনি খুব একা হয়ে পড়েন। তিনি কাউকেই বিশ্বাস করতে পারেনি বলে কাজের লোক পর্যন্ত রাখেনি। শুধু তাই নয়, তিনি এতটাই একা হয়ে পড়েছিলেন যে তার লাশের সৎকারের জন্য কেউ আসেনি। তাকে ভালোবেসেছিলেন মহেশ ভাট, তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যে এই লাশের সৎকারে ছিলেন। ডাক্তাররা প্রথমে যা তা বললেও পরে ময়নাতদন্তে জানা যায় পেটে শুধুই মদ ছিল। মদ ছাড়া আর একটা খাবারের দানাও পাওয়া যায়নি।
তবে অনেকেরই দাবি তার একা ঘরের সুযোগ নিয়ে তাকে কেউ টর্চারের পর জোর করে প্রচুর পরিমাণে মদ খাইয়ে তাকে মেরে ফেলেন। তবে এখনও এসব ধোঁয়াশাই হয়ে আছে। সালমান শাহ, 90 শতকের বাংলা মুভিগুলো বাংলাদেশের সোনালী মুভি বলতে পারেন। সালমান শাহর অভিনয় মুভিগুলোকে স্বর্গীয় কাজ এনে দিয়েছে। অনেকেই সালমান শাহকে বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক দাবি করেন, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে এই ব্যক্তির সুনাম এখনও বিদ্যমান। খ্যাতির চরম সীমায় থাকা এই ব্যক্তি 1996 সালের 6ই সেপ্টেম্বর তারই বাসভবনে সিলিং ফ্যানে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ময়নাতদন্তে প্রশাসন আত্মহত্যা বলে চাপা দিয়ে দেয়। তবে সালমান শাহর মা তার স্ত্রীকে দায়ী করে মামলা করেন। সালমান শাহর একদল ফ্যানের দাবি তার খ্যাতির কারণে তিনি খুন হয়েছেন। তবে সালমান শাহর বন্ধুমহলের দাবি সালমান শাহর ব্যক্তি জীবনে ছিলেন অসহায় ও নিঃসঙ্গ, সেই থেকেই এমন হতে পারে। তবে আজও বাংলা সিনেমা প্রেমীদের কাছে এই মৃত্যু কেবল রহস্য। সোহেল চৌধুরী, বাংলাদেশের অন্যতম দ্রুত তারা হওয়া তারকা ছিলেন সোহেল চৌধুরী। 1998 সালের 8ই ডিসেম্বর মধ্যরাতে ট্রাম্পস ক্লাব নামক একটি ক্লাবে প্রবেশ করার জন্য বন্ধুদের নিয়ে নামেন। সেখানে গাড়ি থেকে নামা মাত্র তাকে কিছু মানুষ এলোপাথারি গুলি করতে থাকেন। ঘটনাস্থলে মারা যান তিনি। প্রায় 200 তরুণ তরুণীর সামনে ঘটনাটি ঘটলেও আজও এই খুনের সমাধান হয়নি। প্রশাসন যেন এই নিয়ে কথা বলতেই নারাজ। আজও তার খুনিদের হদিস পাওয়া না যাওয়ায় এই খুনটি রহস্যময় হয়ে ওঠে। দর্শক, আজকের মতো এই ভিডিওটি শেষ করব। তবে হ্যাঁ, এই মৃত্যুগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না, কেবল সেই প্রেক্ষাপটগুলো তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। আর দর্শক, যদি সত্যি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো লাইক করে দিন, আর যদি সত্যি খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন ভিডিওটি। আজকের মতো চলে যাচ্ছে, পরিবারের খেয়াল রাখুন এবং সকলের খেয়াল রাখুন। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।